জ্যৈষ্ঠের শেষে কোপাই যেন মরা নদী, আর এই অবসরে একটু একটু করে চুরি হচ্ছে নদীর পাড়ের মাটি। প্রতিদিন প্রকাশ্যেই নদীতে নেমে কাটা হচ্ছে মাটি, তারপর সেই মাটি পাচার হচ্ছে ট্রাক্টরে। এই ছবি বোলপুর পুর এলাকার তালতোড়ের, যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকাবাসী। আমাদের জমিগুলো সব কেটে নিয়েছে মাটি খড়ি, আর তো বারণ করা হয়েছে, তাতে বলছে বারণ শুনছে না। তা আমার এই বক্তব্য আমি কাউন্সিলরকে জানিয়েছি। স্থানীয়দের তরফে এই অভিযোগ পেয়ে তৎপর হন স্থানীয় তৃণমূল নেতা। ঘটনাস্থলে গিয়ে হাতে নাতে ধরে ফেলেন দুটি মাটি ভর্তি ট্রাক্টর। পরে তাদের ফেলে যাওয়া মাটি কাটার সরঞ্জাম ও ট্রাক্টর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোপাই নদীতে কীভাবে মাটি বালি তুলছে, যার গতিপথটা হারিয়ে যাচ্ছে, আমি অলরেডি প্রশাসনকে জানিয়েছি। এবং আমরা আজকে সেই জায়গাটা পরিদর্শন করতে এসে দেখি যে কতগুলো গাড়ি অলরেডি লেগে মাটি কাটছে। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই। সিন্ডিকেটের বাজারে বালি এবং মাটি যারা করছে তারা তার কেউ নয়, তারা তো প্রশাসনের মদতেই করছে, তৃণমূলের নেতারাই করছে। বোলপুরের তৃণমূল পুরপ্রধান জানিয়েছেন বিজেপি মিথ্যে অভিযোগ করছে, তবে লিখিত অভিযোগ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ভি বর্ষায় ফুলে ওঠে নদী, তখন দুপাড় ভাসিয়ে নিয়ে যায় কোপাই। এর জন্য অপরিকল্পিতভাবে পাড়ের মাটি কাটাকেই দায়ী করছেন স্থানীয়রা। আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।